এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সত্যি রে, এর আগে যেখানে ছিলাম না সেখানে কি জল কষ্ট, এখানে মনে সুখে সাঁতার দিতে পারছি। ওরে বাবা, ভয় করে। এই দেখো, আচ্ছা মেয়েটার কি আক্কেল বলো দেখি। ও ওই রকমই বামুন দিদি,
তোর কোনো ভয় ডর নাই। দিদি তোর বড় বার পেয়েছে না? কেন গো? খবরদার এমন করবি না। কেন গো? কেন আবার আমার ভয় করো তাই? ভয় কিসের বাউন দিদি? আমি অত সহজে মরবো না। এবার ফুলা উঠে হলো আমাদের গায়ে, আমার মা ঠাকমা আমার ভাই দুটো দিদি বৌদি সব মরে গেল, আট জন। চার বছর হলো তো আমার বিয়ে হয়েছে। এই চার বছরে কত ঘুরেছি জানিস? সেই হরিহর, যেখানে আমার শ্বশুর বাড়ি, তারপর বাসুদেব, আর তারপর ভাতখানা, সে যেখানে জলের কষ্ট বলছিলাম না, আর তারপর এই নতুন গাঁ, চার জায়গা। এখান থেকে এবার ফস করে চলে যাবে না তো? সবে তো এলাম রে, একটু গুছিয়ে নি। তোমরা এলে বলে সবাই কত খুশি, বলে বামুন দিদি আসাতে নতুন গা আলো করে দিয়েছে। দূর থেকে যে বলিস। কেন বাবা, ঠিকই তো। কি ঠিক? তোমার বুঝি রূপ নেই? তুই থাম তো, কত মনির এসে মন তুমি চলে দিতে পারো। মার ভাই থাকো, তুই কিসে কাম যাস রে? ও মা, বামুন দিদির যা কথা! লোকটা কে রে? কে লোকটা? পেট খোলা কাজ কর। কোনো ভাইরের মতো চেয়ে আছে কেন? হাট বলো না, হাট জ্বালিয়ে খা। ও ওই রকমই, সামনে থেকে যদি দেখো না তো ভয় করবে। ও বাবা দেখিস, আবার ছুঁয়ে দিস নি, নাইতে হবে। ওটা তোর গাছের বুঝি? হ্যাঁ আনলুম তোমার জন্য। ওই একটু আগে ভাতখানার কথা ছিল জানিস, ওখানে কি জলের কষ্ট? তাই ওদের বলছিলাম। আমরাও তোমার কথা খুব বলি বামুন দিদি। ওরা সব কেমন আছে রে? কালী ভানু সব ভালো আছে বামুন দিদি। ভানুর ছেলে পেলে হয়নি? একটা মেয়ে হলো যে ভাদ্র মাসে, এক মাসও হয়নি। হুম তাই তো হবে, আমরা থাকতেই তো পাতি হলো। এবার তোমার হবে তো বামুন দিদি, আমরা সবাই মিষ্টি খাবো যে। খাবার হলে হবে। সত্যি বলতে কি, এখানে আমরা খুব ভালো আছি রে। একদিনে একটু স্বস্তি হয়েছে, বিয়ের পর একটা বছর কি করে সংসার চালিয়েছি সে তো বলিনি তোদের। উঠোনের মানকোচে তুলে নিয়ে বাজিতপুরের হাটে গিয়ে বিক্রি করে উনি ঘরে চাল আনতেন, আর ভাত চালাতে তো মনে নেই, আম কুড়িয়ে এনে দিতিস, কাঁঠাল এনে দিতিস। কেন আনবো না বাবুন দিদি, তোমরা ছিলে সে আমাদের কত ভাগ্য, এ কথা সবাই বলে। এলি যখন দুদিন থেকে যা না, আর তো যখন খুশি আসি, এখানে আমাদের কোনো অভাব নেই রে। মতি এসেছে। কেমন আছো মতি? মাছটা কত নিল গো? সিধুচরণের সঙ্গে দেখা হলো পাতে, ওই দিল, বললে আটটা মাছ উঠেছে, একটা ব্রাহ্মণের সেবায় লাগুক। দেখেছো এই কমাসে উঠোনের চেহারাটা কিরকম শ্বাসে জলে হয়েছে? তুই এক কাজ কর মতি, তোকে আমি তেল দিচ্ছি, তুই বরং একটা ডুব দিয়ে তুই পেছন দিকে ওর মুখে সোজা চলে যাবি, একটা বন আছে, বনটা পেরিয়ে নদীর ঘাট,
ও বেলা একবার ভাবছি একটু কথা বলতে বেরোব। কোথায়? এই এদিক ওদিক বিশ্বাস মশাইয়ের ওখানে একবার যাওয়া দরকার। তিনি হলেন গায়ের মাতব্বর লোক, একটা পাঠশালা করবো ভাবছি, এইটা তাকে বলা দরকার। তুই বললে প্রবৃদ্ধি করবে? তুই তো ধরেইছি, শুধু প্রবৃদ্ধি তো হবে। মায়ের সব মুখ্য সূক্ষ্ম জানো তো, কিন্তু সব দিক দিয়ে বেঁধে ফেলে দিতে হবে। প্রবৃদ্ধি করবো, ছাত্র পড়াবো, ভাবছি পুরুষগিরিটাও ধরব। গায়ে পুরুষ নেই জানো তো, কত সুবিধে বলে দিল একসঙ্গে এত পারবে। পুরুষগিরি আর এমন কি কাজ, পাঁচদিকে তো আজকাল সবই লেখা থাকে, দেখে নিলি হলো। আজকে না কি আট মানে কিছু না, কিছু না তুমি আসবে। আসবো কেন, আসির কথা জানি না। ঠিক আছে, আমি আসবো না, তুমি বলো। আজকে না পুঁথির মা আছে না, ও বলছিল আমার রূপে নাকি নতুন গাল হয়ে গেছে। কি কি দেখছো? দেখছি কথাটা সত্যি কিনা। বারে এর আগে বুঝি আমার দেখনি তুমি? এর নাম পণ্ডিত মশাই, এসো হে রামলাল, দাওয়ায় গিয়ে বস। এবারে নায়িকা যদি আরে দেখেন, আরে বসে দেখি অমন করে নাড়ি দেখেন, আগে একটু ঠান্ডা, এতখানি হেঁটে এসেছো নাড়ি সঞ্চল হবে যে। হ্যাঁ পণ্ডিত মশাই, এ তোমার কোদাল কোপানো নয় হে বাপ, ডাক্তার বুদ্ধির কাজ, ঠান্ডা মাথায় করতে হয়। দাও হাত খান, দাও। কাল কেমন ছিলে? কাল রাতে খুব জ্বর হইল, শরীর জানে একেবারে পাথর। কি খেয়েছিল? এই রাতে দুটি ভাত খেলে। কেন ভাত খেয়েছিলে কেন? কিরম ধরো আক্কেল হয় তোমার, ভাত খেলি জ্বর সারবে কি করে? আর খাবো নি। আসার পর বুদ্ধি আর কত হবে জ্বরের মধ্যে, না বড়ি শিউলি পাতার রস দিয়ে মধু দিয়ে মেরে খাবে। যা বলেন পণ্ডিত মা। শোনো, ঘরে সর্ষে আছে? তা আছে পণ্ডিত মা। দু কাটা পাঠিয়ে দিও তো, আমি আমার বাবু বাজারের তেল খাই না, কলুরে দিয়ে ভাঙিয়ে নি। নাম পণ্ডিত মশাই, একদিন রস টস খাও বাবু, আগে কাল দিয়ে পাঠাবো কোন পণ্ডিত মশাই। সামনে বছর থেকে করার ইচ্ছে আছে। আসুন পণ্ডিত মশাই। আজকে আপনি পারবেন পুজো করতে? জানি শুনে শুনি সে কথা বলতে আসিস, মেকআপ করে জানা পণ্ডিত। হ্যাঁ উনি পারবেন না তো কে পারবে? আমাকে ইচ্ছে করুন পণ্ডিত মশাই। আরে এই কি পাঁচ ঠাকুর পেয়েছিস,
একটু থেকে নোংরা হুঁকোটা নিয়ে এসে দিয়েছে। আমার সবর করুন, আমার বাড়িতে এতে ওই আড়াতে হুঁকো রয়েছে, নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ কথা বলছি আমি বুঝে শুনি। আমি পুজো করতে জানি কিনা যে জিজ্ঞেস করলে, বলি তোমরা আর কিছু বুঝবে? একেবারে অর্ঘমুখ্য। যাক এখন যে জন্য আসা, আমি এইখানে একটা পাঠশালা খুলব, আজ ঋষিশ মশাইয়ের সঙ্গে সে নিয়ে কথা হবে। তোমরা তোমাদের ছেলে পিলেগুলোকে পাঠিয়ে দিবে, খুব ভালো হয় ঠাকুর মশাই, খালি আমাদের ছেলে পিলেদের একটা হিললে হয়। এটা তুমি বুঝিয়েছি, সেই জন্যই তো আসা। পণ্ডিত মশাই আমার জন্য নতুন হুকো কলকে এনে দিয়েছি। হ্যাঁ আমাদের কত দিতে হবে সেটা যদি একবার বলে দেন। আমার বাবু জোর জবরদস্তি বস, বিদ্যাদানং মহাপুণ্য, বিদ্যাদান করলে কোটি অশ্বমেধের ফল লাভ। আমারও তো চলাচলতির একটা ব্যবস্থা চাই, সেই মতো বুঝে তোমরা যা ভালো মনে করো দিও। আপনি কিচ্ছু ভাববেন না পণ্ডিত মশাই, আমি সব বন্দোবস্ত করে দিই। আপনারা হলেন গিয়ে আমাদের মাথার মণি। মাথা আছে বলেই তো মাথার মণি, এই কথা সবাই মানে যে আপনি হলেন গায়ের মাথা। যেটুকু আছে সেটুকু আপনাদেরই আশীর্বাদ, আর কিছুটা যদি ব্রাহ্মণের সেবায় লাগে মানে পাঠশালা তো নয় হলি, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সংসারটা রাখতে চলে তাহলে তো একটা ব্যবস্থা দেখতে হবে। আদর বাড়িতে খেটি কজন? দুজন, আমি আর আমার পরিবার দুইজন। তাহলে গিয়ে দশ কাটা সালে আপনি মাস চলবেন, কেমন? তাই ধরুন এক প্রকার। আমি বলি কি পণ্ডিত মশাই, আপনি পুরুৎগিরিটাও ধরেন। কথাটা বলেছেন ভালো, মানে সংস্কৃতটা তো কষ্ট করে শিখতে হয়েছে, খুব শক্ত জিনিস জানেন তো, খুব শক্ত। একে আর যাত্রার মুখ দিয়ে বেরোবে? নাহলে বেরোবি কি করে, না শিখলি পরে বেরোবি কি করে? ধ্যায় নিত্যং রজত গিরি নিভং চারুচন্দ্র বতংসং পরশু মৃগীবরা ভীতি হন্তাম রত্নকল্প জ্বলান। কি বললাম জানেন? ভালো লোককে আপনি জিজ্ঞেস করেছেন। আমাদের বিদ্যে হচ্ছে ওই আঙ্কু আসকো পর্যন্ত বুঝলেন, আর ওই শিশুবোধক বুঝেছেন, শিশুবোধক এই পাখি সব করিরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল, দেখেছেন কবে মরিতি ভুলিনি এগুলো। আমার সে জান দেখিনি রান্নাঘরে গিয়ে তোর কাকিমার কাছ থেকে আগুন চেয়ে নি। কেন
আপনার নাম ওই পণ্ডিত মশাই? আমি আমি কামদেবপুর থেকে আসি, এখান থেকে তিন কোষ পাহাড়। প্রয়োজন আমাদের গাঁয়ের আশেপাশে ওলা উঠায় মরগ লেগেছে, আপনাকে যে গাঁটা বেঁধে দিতে হবে। রাম বন্ধন করছে আগে। হ্যাঁ, এইসব কথা তো এইখানে বসে হবে না, চল বাড়ি চল। তোরা মন দিয়ে লেখাপড়া কর, চেঁচামেচি করবি না। আর হে বোন, তোর বাবাকে বলবি কাল এসে যেন খৌড়ি করে দিয়ে যায়। কিন্তু এই যে না করলি নয় পণ্ডিত মশাই, আপনার উপরেই তো সব ভরসা। কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে, খরচ আছে, পারবে? আপনি যা বলেন পণ্ডিত মশাই, আমাদের গায়ে আমরা 60-70 বার বাস করি, হিন্দু মুসলমানে মিলে আমরা সমস্ত চাঁদা তুলে টাকা আপনাকে জোগাড় করে দেব, আপনি শুধু বলেন কত লাগে। তবে দাঁড়া, ফর্দ করে দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা, তোমার শাড়ি আছে কখন? আর তোমার দাদাকে আমার চট করে বলো। আর ভালো আর ভালো 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 তোরঙ্গের মধ্যে দুখানা কি নেবে? ভালো না আটপুর? কষ্টপুর এখন হলে ভালো হয়। হবে হবে, সব হবে। আর হলো গিয়ে, ঠিক আছে, করো দেখি। দেখো এই যে পূজা নাকি বলছিল না, তো তুমি পারবে? আরে পূজাটা তো আর আসল জিনিস নয়, আসল জিনিস হলো স্বাস্থ্য বইয়ের থেকে ওলা উঠা হলে কি করতে হয় দেখে নে। ওলা উঠা মহামারী, মহামারী। আখণ্ডল অগ্নি ভগবান যম বই নৈরিত কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা বুদ্ধি লজ্জা বপু শান্তি ওং আপদের শান্তি বিপদের শান্তি ওং গ্রামস্থ শান্তি ওং মরকো শান্তি ওং বিশ্ব দেবায় শান্তি ওং সর্ব শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আচ্ছা, এবার আসল কাজ বাকি। ঈশান কোণে নিম গাছ আছে, এ গায়ে ধ্বজা বাঁধতে হবে। নিম গাছ নাই? আগে আছে, থাকতেই হবে ঈশান কোণে তো। আগে তা আপনি যখন বলছেন তা হবে, চলো গিয়ে দেখি। চলো 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 গিয়ে, ধরে যাও, ধ্বজা বাঁধতে হবে। ও ভালো কথা, শোনো, নদীর জল কেউ খাবে না, নদীর জল কমপক্ষে এক মাস, আর বাসি আর কথা জিনিস ফেলে দেবে, আর মাসি বসে সে খাবার ফেলে দেবে, কেউ খাবে না, বুঝলে? মনে থাকবে তো? বাবু গাড়িটা একটু থামাও তো। নমস্কার, আপনার কাজ হয়ে গেল? আমার নাম শ্রী দীনবন্ধু ভট্টাচার্য, থাকি এই পাশের গায়ে, ওই বাসান গায়ে। কি ব্যাপার বলুন,
আমি না খেতে পেয়ে মরছি পণ্ডিত মশাই। করি এক দানা চাল নাই, চালের দাম 60 টাকা থেকে 650 টাকা হয়ে গেছে। বলেন চকি ভালো দেখতে পাই না, কাজ কম হয়ে গেছে কমে, বয়স হয়েছে 69, পুষি এক গাদা। এই সম্বন্ধে আমি আপনি আজ যা পেলেন তা থেকে যদি আমাকে যৎসামান্য কিছু দিয়ে যান, তাদের চাল আর ডাল হলেই হবে। আমাদের গায়ে তো এদিকে চালের দাম যুদ্ধের দরুন নাকি চালের দর বেড়ে যাচ্ছে। যুদ্ধ তো নেই, জাপানিরা নাকি সিঙ্গাপুর নিয়ে নিয়েছে, তাই চালের দাম বাড়ছে। সর্বত্রই বাড়বে, আরো বাড়বে। যথেষ্ট 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 ঢাল যদি দিতেন। আপনি লাউ ফুকানা ব্যবহার করলেন, আচ্ছা আপনার নামটা? শ্রী গঙ্গাচরণ চক্রবর্তী। যাব আপনার গায়ে। একদিন তুমি যখন রাখবে না, আমি বসে বসে দেখবো। রান্না শিখে শখ হয়েছে বুঝি? তোমার রান্নায় এত সুয়াদ হয় কি করে সেটি দেখবে? বেঁচে ডালা রেঁধেছো না? এতে কি কি দিলে, কেমন করে দিলে সেটি তো বলে দিবি। কেন বলবো, তুমি তো অনেক কিছু জানো বাপু, এটা না হয় নাই জানলে। আর জেনেই বা কি হবে বলো, চালের দর যদি সত্যি বাড়ে তাহলে তো ভালো ভালো রান্না খাওয়া সব ভুলে যেতে হবে। সত্যি বাড়বে? তুমি যে বললে পুরো বানিয়ে বলেছে, বিশ্বাস তো হয় না। তবে যুদ্ধ যে চলছে সেটা তো ঠিক। কার সঙ্গে কার যুদ্ধ চলছে বলো তো? ওই আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপান। মাথার উপর দিয়ে এরোপ্লেন যায় দেখো নি? হ্যাঁ, কি সুন্দর লাগে দেখতে। ওইসব এরোপ্লেন যায় যুদ্ধ করতে, আর যুদ্ধ হলে করে তখন যে কে হয় কেউ বলতে পারে? আচ্ছা কি করে ওরে বলো তো এরোপ্লেন? হ্যাঁ, সব কলকাবলে আছে ভেতরে। আকাশের খুব হাওয়া তো, যত উপরের দিকে যাবে তত বেশি হাওয়া। ঘুড়ি ওড়ে দেখো নি? এলাম পণ্ডিত মশাই। রয়েছু এলাম পণ্ডিত, কেমন আছো ইয়াসিন? আছি তো একরকম, তবে জেল তো নেই। জেল নেই? না জেল নাই, চালান একদম আসে নাই। বলুন কি চাষিন নেই তোমার দোকানে? না, মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালানের জন্য, তবে চালান আসবে। পয়সা দিলি দোকানে জিনিস মেলে না এমন তো কখনো শুনিনি। এই কি যুদ্ধের জন্য হচ্ছে নি? সেই রকমই তো বলছে। এই বেলা কিছু চাল আর নুন কিনে রাখেন পণ্ডিত মশাই, বুঝলেন? কেন বাবু, ওগুলোও কি পাওয়া যাবে না? সাবধানের মাল নাই পণ্ডিত মশাই। আরে এগুলো ঘরে থাকলে আপনার আট পেটা খেয়েও অস্থি সিস্তে চলে যাবে কোনো রকম। চাল নুনও যদি অমিল হয়, আমরা হলাম গিয়ে ব্যবসাদার মানুষ, সব দিক নজর রেখে চলতে হয়। একবার যখন গন্ডগোল বেঁধেছে তখন কি হয় কেউ কি বলতে পারে? বড় চিন্তায় ফেললে ইয়াসিন।
সব কচি মশাই বাড়ি আছেন? ও সব কচি মশাই উনি তো বেরিয়েছেন। মালক্ষী একটু খাবার জল দিতে পারো মা, আমি ব্রাহ্মণ। হ্যাঁ আসুন। একটা কথা মা, আজ কিন্তু আমি এখানে দিদি খাবো। মালক্ষীর রান্না জানো একবারে অমিত তরকারি আর একটু হবে মা? ধানুষ ভাজা দোকানে দেব? তাই একটা কাঁচা লঙ্কা কিরে তুইও একটু খাবি নাকি? কয়েছি রা মধ্যন্ন কিরণ জয়শি ব দন্তেশ বিবাস দন্ত নয়েশি কট। এই দেখো দেখো মা লক্ষ্মী কাণ্ড, দাও 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 আমায় দাও। জীবন ওর তামাক সাথে ভুলো হয়ে গেলাম। আপনি এবার একটু জুড়বে নি। এই যে চারিদিকে হ্যাঙ্গামার কথা শুনছি, বেশ শেষ কবে হবে বলুন তো বিশ্বাস মশাই? তার কেউ বলতে পারে? এসব হলো রাজাদের ব্যাপার, আমরা হলো মুখ কুচুকু গেও মানুষ, যুদ্ধের কথা কি আমরা বলতে পারি? কি বলেন পণ্ডিত মশাই? জার্মানেরা শুনছি কি একটা পুর নাকি নিয়ে নিয়েছে। সিঙ্গাপুর? পুর জার্মান না জাপানি। কোন জেলা হলো পণ্ডিত মশাই? জেলা মেদিনীপুর। পুরীর কাছে হলো কি? হ্যাঁ ঠিক কাছে নয়, একটু দূরে পশ্চিম দিকে। সেখানে যুদ্ধ চলছে? হ্যাঁ তাই তো বটে। তার জন্য এই চালের দাম বাড়ছে? হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। তবে হ্যাঁ একটা কথা বলিস, এই যে চালের দাম বাড়ছে তার জন্য কোনো ক্ষতি হবে না, আমার ঘরে গোলাই ধান রয়েছে, চালের অভাব হবে না। তোমার খোঁজ করছিলেন। কে বলো তো? নাম বলেননি, তোমার নাম ধরে ডাকছিলেন। ও বুঝেছি, সে বুড়ো ভরসা আছে। কখন এলো? সে কখন এলো? ভাত খেলো তো? ভাত ছিল? বাস থাকবে না কেন? তোমার অন্ন ধ্বংস করেছে বুঝি। কিছু বলো বুঝছি কি না। শোনো বাজারে ক্রাশিং নেই, চাল এক টাকা করে কাটা, এর মধ্যে আর ওরকম ফস করে লোকজন দেখি নি। আপনি এসেছেন? ও মালক্ষী হাতের রান্না কে গমকি যা হলো দিদি?
আমি এসেছিলাম চক্রবর্তী মশাই আপনার সঙ্গে একটা পরামর্শের জন্য। আমাদের গায়ে চাল বলতে তো কিছু নেই, দাবা একটু আধটু মেলে দেড় টাকা কাঠা। আমাদের দিকে অবস্থা ভালো না, আপনি তো জোয়ান মানুষ, দুটি মাত্র প্রাণী, সন্তানাদি নেই তো, থাকলে তো দেখতেই পেতেন। আমার তো এই বুড়ো বয়সে এক গাদা পুষি নিয়ে কি করি বলুন। কতটা চাল চাই আপনার, একবার বিশ্বাস মশাইকে বলে দেখতে পারি? বিশ্বাস মশাই? হ্যাঁ, তিনি তো গায়ের মাতব্বর, আসুন। সে চাল কি কিনতে হবে, নইলে পাবেন কি করে? পয়সা করি তো আনিনি। সে কি আনেননি? তবে আর কি হবে, তবে আর আমি কি করতে পারি বলুন। এবার তাহলে নাকি মরতে হবে। মা জগদম্মা, আসি নমস্কার। এই শুনো শুনো, কি বলছো? বুড়ো মানুষটাকে শুধু হাতে ফিরিয়ে দিলে? আরে পয়সা আনেনি, অত্যন্ত ধরিবাজ লোক, ও ভিক্ষে করতে বেরিয়েছে, ওকে আমি চিনি না। দোহাই তোমার, তুমি ওকে ডাকো, নইলে মাথা ঘুরে মরবো। হ্যাঁ আচ্ছা, এই তো আসা মুশকিলে পড়লাম, এখন কি আমি ওখানে চালের ধান্দা বেরোবো? সারাদিন ঘুরেছি। আজ যাবে কেন, কাল যেও, আজ রাত তো আমি থাকো। দোহাই তোমার, তুমি ডাকো। ও ভট্টাচ মশাই, চালের অভাব হচ্ছে, এই যে দাম হুড়ি চুড়ে বেড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে জানেন তো? ওই যুদ্ধের জন্য তো। যুদ্ধের জন্য তো বটেই, কিন্তু আসল কারণটা কি? আসল কারণ, আসল কারণ হচ্ছে জাপানিরা ব্রহ্মদেশ নিয়ে। আর সিঙ্গাপুর? সিঙ্গাপুর তো নিয়েছে, তার বাবা ব্রহ্মদেশ নিয়েছে। এই যে সেই ব্রহ্মদেশ যেখান থেকে চাল আসতো, সস্তা মোটা আলো চাল, সে চাল আসাও বন্ধ দিয়ে দিয়ে। তারপর আবার গভর্নমেন্ট তো সস্তা চাল নিয়ে যাচ্ছে, কোথায়? মিলিটারির জন্য। মিলিটারি তো যুদ্ধ করবে, খালি পেটে তো আমার যুদ্ধ চলে না। আমরা না হয় অকেজো মানুষ, আমরা না খেয়ে মরলে কার কি এলো গেল? আপনার তো তবু কাজকর্ম কিছু আছে, পাঠশালা আছে, পুজো আচ্ছা আছে, এদিক সেদিক অনেক কাজ, দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা।
আমি সাধগর ব্রাহ্মণ, আমি যোগে দেখতে পাই না, আমার দিকে কেউ ফিরে তাকায় না। এই গায়ে তো আপনি একমাত্র ব্রাহ্মণ, তাই না? হ্যাঁ, সবেদান নীলমণি। হ্যাঁ, খুব দূরদৃষ্টি আপনার, খুব দূরদৃষ্টি, খুব। আচ্ছা, আপনি তাহলে এখন শুয়ে পড়ুন, দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছি তো। আমি উঠছি। কাল তাহলে আপনার বিশ্বাস মশাই ওখানে একটু আর দেখছ? দেখছি কথাটা সত্যি কিনা। বোধ হয় সত্যি। জানো, ছোটকেদের বাড়িতে ওরা ধান ভানে তো, নপালি করে ভাঙলে এক পালি করে পায়। তাতে কি এলে? আমি যদি যাই। কোথায় যাবে? এখন না, যদি খুব টানাটানি হয়। পাগল নাকি? এসব ছোট জাতি মেয়ে ছেলের সঙ্গে তুমি যাবে ধান মানতে? তাতে কি হয়েছে? আচ্ছা, ধরো যদি গেলে তুমি ঢেঁকিতে পার দিতে পারবে? সে আর এমন কি শক্ত, দুদিন অভ্যেস করলেই শিখে যাব। আর যে ধান এলে দেয়, সেটাও শিখে নেবো। ঢেঁকিতে উঠবে অমনি হাতটা দেবে, ঢেঁকিতে নামবে অমনি হাতটা তুলে নেবো। মুখের কথা না, দেখি হাতখান দেখি। এই গায়ে আমাদের কত সম্মান দেখিয়েছো তো, এই সম্মানটা বাঁচিয়ে চলতে হবে তো। চালির কথা তোমায় ভাবতে হবে না, তার ব্যবস্থা আমি করব। আর দর যদি আরো বাড়ে? কত আর বাড়বে, তো আর দুর্ভিক্ষ নয়। খেতে ফসল রয়েছে, লোকে তো আর না খেয়ে মরতে পারে না। যুদ্ধ থামলে সব ঠিক হয়ে যাবে। অমন যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সে চলেছিল মাত্র 18 দিন, এর কদিন চলবে? ভগবান করুন যেন তাই হয়। তাই হবে, তবে তুমি অমন রাস্তা থেকে লোক ধরে দিবি? ¡Gracias!
বলিও প্রসন্ন পেন্নাম পণ্ডিত মশাই ডাল পেলে ১৮ টাকা মোট নসিকে সরে গিয়েছে এই ১০ দিনে আমি তো সাহস করে এগুতেই পাচ্ছি না চাল কত নিল কোথায় চাল যাতে আনলে ওথলি খালি এই তো চাল ধান এলিনি শুধু ঢেঁকিতে পাট দিয়েছি মান যদি যেতেই হয় তাহলে দুজনের একসঙ্গে যাওয়াই ভালো
ঠান্ডাও মা। ঠান্ডাও মা। মা গো। একটু অবাক দিদি। ওরা অন্য জেলার লোক, এসে খেতে পায় না, তাই দিতে করতে বেরিয়ে। আমার তো ভয়ে বুকের মধ্যে হাত পা সিঁধিয়ে গেল। এরা কিভাবে ফ্যান চাইছে? এদিকে আমাদের তো আজ ভাত চড়েনি। সুস্মিত শাক খাবে? সুস্মিত শাক কেন, তোরা খাচ্ছিস নাকি? তো আর কি খাবো বাউন দিদি, কেন তোদের বাড়িতে ধান নেই? দর যখন বাড়লো তখন গাড়ি বোঝাই করে ধান আড়তে নিয়ে গেল না? যা পাই তাই খাই। শাক হলে শাক, না হলে গেড়ি গুগলি। গেড়ি গুগলি সে তো হাসে খায়। আসি বান্ধবী। এই চুটকি শোন, কেন গো? গেড়ি গুগলি কি করে রান্না করে? কেন জিজ্ঞাসা করছি বল দিদি? তুই তার এসব জিনিস খাবে না? খাই না খাই, তুই বল না। শ্বাস পার করে তফরি করে হলো। তোমাদের কেমন ধারা কথা বলো দেখি। তোমরা তো দেখলে, নিজের চোখে দেখলে কোথায় আমার কতটা ধান আছে। নিজের চোখে দেখে বিশ্বাস হয় না? দুপা তারি ধান নিয়ে আমাদের কি হবে বিশ্বাস মশাই? আপনি ধান না দিলি তো পরিবার না খেয়ে মরবে বিশ্বাস মশাই। আরে বাবু, তোমরা আমার কথাটা বুঝছো না কেন? হ্যাঁ, ধান যে দেবো সে তো আমার যা আছে তার থেকেই দেবো, তার থেকে বেশি দেবো কোথেকে তোমাদের? নিজের চোখে দেখে বিশ্বাস হলো না যে ধান আর আমার নাই? আপনি তো বললেন ধান আমার নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে আপনাকে তো ভেবে দেখতে হবে। সেটা কিভাবে ভাববো আমি, তোমরাই ভেবে চিন্তা আমাকে বলে দাও না। গোলা কেমন দেখলে? আমরা আর কি দেখবো পন্ডিত মশাই, আমাদের যেমন দেখাবে তেমনি তো দেখবো। হাতির মতো গোলা, আর এই পাঁচ জনকে পাঁচ আড়ি করে ধান দিতে যা কইরা গেল। তোমাদের তো আউশ ধান পেকে উঠছে ভাদ্র মাসে। ও নতুন ধানের চাল কেলি শব্দ শব্দ কলেরা পন্ডিত মশাই, এ খাবে আর পটপট করে মরবে। হ্যাঁ, ও খাবার টাইম হলো গিয়ে, সে আপনার সেই কার্তিক অঘান মাস। প্রণাম পন্ডিত মশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে কর্য হিসেবে ধান আর কি দেব? পাঁচারি ধান নিয়ে যান, কিন্তু এই শেষ, ধান আর নেই। এখানে কি? তোর জন্য দাঁড়িয়ে আছি। কেন? ইট খোলা থাকবো আমি, তুই আয়। ছুটকি সরো, সরো আমার সামনে থেকে। তোকে আমি এমনি এমনি ডাকছি না। বাস সরো, তাহলে মিশা সামনে বলছি। এগিয়েও না, ভালো হবে না বলছি। এই দেখ, তুই ভাবলি তোকে আমি এমনি এমনি খুঁজছি? চাল কার জন্যে? কার জন্যে আবার, তুই জানিস না কার জন্যে? তবে দে আমায়। দেবো তো, তুই
আয়াপাটি আসবে ওই ভাঙা বাড়ির কাছে, কেউ আসে না ওখানে, কেউ জানতে পারবে না। আরো জানবো, তুই যখনই আসবি তখনই দেবো। আরাম রাজা বদমাইস, এত বড় বুকের পাতা তোমার, কথাটা আটকালো না মুখে, সরো সরো বলছি। এই ছুটকে ছুটকে, যদি এইভাবে কথা বলেন তাহলে কি করা যায় বলো? এত করে ধরলে সকলে হাতে পায়, সেখানে মুখের উপর বলে দিলে তার গলায় ধান নেই? এত ধান চোখের নিমিশে যায় কোথায়? আজ দিয়েছে আমায়, পরে আর দেবে বলে তো ভরসা হয় না। কি হবে বলো তো? আসল গোলমালটা কোথায় জানো? চাষা লাঙল ধরে মাথার ঘাম পাই ফেলি চাষ করে, আর আমরা তার মাথার উপর বসে খাই। এই ব্যবস্থা তাই গোলমাল, নিজের তো জমি নেই যে চাষ করে খাবো। আর কোথাও চাল পাওয়া যাবে না? একটু খোঁজ করে দেখো না গো। খবর একটা, শঙ্করপুর গ্রাম, এইখান থেকে 7 ক্রোশ পথ, নিবারণ ঘোষের বাড়ি চাল আছে। যাবে? 13 টাকার মাসে আয়, 30 টাকা মনে চাল, সে আর কতটা কিনতে পারে বলো? টাকা তো আছে। টাকা আছে মানে? সেটি হবে না। হবে যদি তুমি কথা দাও, আট পেটা খেয়ে থাকবে না। আমার আট পেটাই ভালো। মানে অরুচি খেতে ইচ্ছে করে না। সেই তুই আমাকে তো কিছু বলেন। ও কিছু না, ঠিক হয়ে যাবে। যদি না হয় বলো, আমি ওষুধ দিয়ে দেবো। মেটে আলু করে কোথায় আনলি রে? এত বাঘের জঙ্গল,
তোমার আলু ভাত খেলেই হলো তো একটু দেখি শুনে বামন দিদি কাটা সে আর বলছে এর মধ্যে দুবার আটকেছে কাপড় এসব খবর তো দেখে দেরে চুটকি তোর না করব জি নিবারণ ঘোষের বাড়িতে কোথায় বলতে পারেন তাল আমার আছে বাবা ঠাকুর দুই মন চাল আছে আপনি ব্রাহ্মণ আপনারা মিথ্যা বলবো না সে চাল বিক্রি নয় চাল বেচবে না না বাবা ঠাকুর আজ দশ জন খদ্দের এইছিল ধামা নিয়ে চাল আমি বেচবো না আমি সাত কোষ পথ হেঁটে এসেছি সে আমি কি করব বলুন সে চাল আমি বেচবো না আমি টাকা এনেছি দাম দিচ্ছি টাকা দিয়ে আমি কি করব বলুন টাকা দিয়ে কি ধুয়ে খাবো চাল একবার গেলি সে কি আর পয়সা দিলে মেলবে ও চাল আমি বেচবো তাহলে আর তাহলে আমি আসি ঠাকুর শোনেন 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 আপনি ব্রাহ্মণ মানুষ আমি দুটি চাল দিচ্ছি আপনি রান্না করে খেয়ে যান সে হয় না রান্না চালি যখন দেবা তখন আর দুটি বেশি করে দাও না কেন বাবু আমার একার খাওয়া নিয়ে তো কথা নয় আমার সংসারে তো আরো লোক রয়েছে সে হয় না বাবা ঠাকুর আপনি রসি চইরে দেন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আমার পুকুরে মাছ আছে আমি ধইরে দিচ্ছি ভাত মাছের ঝোল আর গরুর দুধ আপনি প্যাড ভইরে খেয়ে যান এক পয়সা দিতে হবে না আপনাকে আমার মেয়ে আছে সে সব বন্দোবস্ত করে দেবে খেন্তি ও খেন্তি কি কথা রে বাবা এত কথা জানলে কি আর আগে আসি তোমার তো আমি বললাম বামুন দিদি তোমার আসার দরকার নেই বাড়িতে একা একা বসে থাকতে ভাল লাগে না রে যত শব্দ শুনতে মাথায় আসে দা ঠাকুর মাসি নুন হলুদ মাখিয়ে নেবেন না নুন হলুদ তাও তো বটে আপনার বুঝি রান্নার অভ্যেস নাই না আমার আবার এইসব আমি দেখিয়ে দেবো আমি বলে বলে দিই আপনি সেইভাবে করুন
খাবেন না দা ঠাকুর? শরীর খারাপ করছে? বাড়িতে লোক আছে বুঝি? সবই আমার সাথে ঢেলে দেয় শান্ত, নিজের জন্য কিছুই রাখে না। আপনি খান দা ঠাকুর, আপনি প্যাড বইটা খান, খাওয়া হলে পর ওই বাস চারটার পেছনে আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে কিছু চাল দিয়ে দেব। আর যদি কখনো এমন হয় যে ঘরে চাল নাই, তবে আমার কাছে আসবেন, আমি যা পারি দেব। আপনি খান। কি হলো? শাড়িটাকে আর রাখা যাবে না রে। তোরা এগো, আমি আসছি। শুয়ে থাকো বাবুন দিদি, আমরা ঘুরে আসছি। কেমন সে কি গো, এই কথা কেউ বলে নাকি? ছোট্ট পেটে কোনো কথা থাকে না। দেখো বাবুন দিদি, তোমায় নিয়ে যখন কথা, তখন যেন এ কথা কার পক্ষেও টেট্টি পাবে না। Thank you.
জাদুইল কি হল কি হয়েছে তোমার আমি চাল নিয়েছি কি ব্যাপার কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো কি হয়েছে আমি চাল নিয়েছি আপনার হাতে পায়ে ধরছি বিশেষ মশাই আমাদের পাড়াতে আপনি খরচ দিয়ে বাঁচিয়ে রাখুন আপনি যদি না থাকেন তো আমার ছেলে পেয়ে নিয়ে যাবো কোথায় বলুন ধান নেই একটি দানাও নেই গোলা খুলে দেখো তোমরা গোলা তো রয়েছে গোলা খুলে দেখো আর দুই দিন কারো বাড়ি এক দানা চালও পেটে পড়ে নাই বিশেষ মশাই তাহলে তুমি না আমার ঘর থেকে আধ কাটা চাল নিয়ে যাও আমি না এক গুঁড়ো কম খাবো কি বলে ফণিক মশাই ফণিক মশাই এই নেন তো চাবিটা চাবিটা নিয়ে যে ওদের খুলে দেখি দেন তো কত ধান আছে আমার গোলায় গোলা দেখতে হবে না বিশ্বাস মশাই আমরা জানি ও গোলায় আপনার ধান নেই তবে কোথায় আছে গোলায় নেই তো কোথায় আছে ধান আছে আপনার বাড়িতে আমার বাড়িতে তুমি দেখেছো আমার বাড়িতে দেখতে হবে না বিশ্বাস মশাই আমরা জানি ধান আপনি লুকিয়ে রেখেছেন লুকিয়ে রেখেছি ধান আমি লুকিয়ে রেখেছি আমার নিজের ধান আমি লুকিয়ে রেখেছি ব্রাহ্মণ মানুষ আপনাকে মিথ্যে বললে আমার নরক ভোগ ধান আমার নেই সত্যি বলছি ধান
ঝালামালে কেন? যদি লাগত গায়ে? চল কোথায়? আছে। কোথায়? তুই আমার সঙ্গে। আয়। আয় না। জোগাড় করেছি জানিস শুধু তুই বলে আবার এসব কথা কেন এই মাইর বলছি খালি দিবি এই ছুটি এই তুই বিশ্বাস কর তোর মুখ পুরল কি করে শুধু কি মুখ এই দেখ কি হয়েছিল ওই কালী পুজোর সময় বাজি পড়েছিলাম এক শালা তুবড়ি যতবার দেশলাই দিচ্ছি জানিস শালা কিছু বেরোচ্ছি এই সামনে গিয়ে দেখতে গেছি অমনি আম করে বাস করে তোর দেখছি সাহসে মরার নেই এখন মনে রাখি সব ব্যবস্থা করে রাখবো কোনো ঝঞ্ঝাট হবে না কি রে ছুটকি সন্ধে করে কি ব্যাপার কি করছো দেখতে এলাম কি আর করবো যত দিন বাতাস জ্বালতে পারি জ্বালবো তারপর অন্ধকারে থাকবো চাল নেবে চাল কোথায় পেলি চাল তুই কোত্থেকে আসছিস বলতো তুমি জানো তো না আমি জানি না তুই বল পেট খোলা তোর স্বামী রয়েছে না খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না ছেলেবেলা থেকে
ওই পোড়া মুখ যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার পেছনে লেগেছে। একদিনে এর জন্য তোর কোথায় গিয়ে জবাব দিয়ে করতে হবে তুই জানিস? চাল নেবে তুই খা গিয়ে ভাত, এই চাল আমি নেব না। তবে কথা তুমি বস, আমি চললাম। কফির ঘাস প্রবল হয়েছে। আমি আমার সাঙ্গা করে দিন পড়িল, আমি শ্বশুরবাড়ি চলে যাবো। ঠাকুরপুর আমার জমি জমা, আজ ফুসকেছে কাল যে খুন করবে না তার কি ঠিক আছে? সহজে কি সাঙ্গা হওয়া যায়? পারবেন, আপনি চেষ্টা করলেই পারবেন। চাল দেব, জামাই না দেবো বাবা? এখন না, এখন যদি সত্য না
বাবু দিদি রাস্তা ধারে না অর্ধাশে তলায় সেই সে পুড়ে আছে দেখো কি তা কে রে একটা মেয়ে মানুষ তুমি তাকে চেনো মতি ও মতি এই যে খাবার এনেছি এই যে কলা পাতায় আর এই জল আছে খেয়ে নে কেমন জল মাছ কোথায় পাবো রে মাছের মুখে কেউ দেখেছি কমাসে মান কচু আছে এতে তুই খেয়ে নে কেমন আমি আসি কেমন আমি আবার আসবো আবার আসবো রে মতি
মতি, ও মতি, মুসির মরা কেউ শোবে না, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে দেখো। সৎকারের একটা ব্যবস্থা দেখি, আমি যদি কিছু একটা করতে পারি। তোমার অমত নাই তো? একবার দেখো এসে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।